বারবার প্রস্রাব হলেই তারা মনে করে যে আসলে আমার ডায়াবেটিস আক্রান্ত। তো ডায়াবেটিস রোগীর লক্ষণগুলো কী কী? হ্যাঁ, খুবই চমৎকার কোশ্চেন। এখন ডায়াবেটিস রোগীর অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে যদি আমরা বলি ক্লাসিক্যাল সিমটম বা হচ্ছে যেগুলো বললে বোঝাই যায় যে এগুলো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যে একটা হচ্ছে আপনার ঘন ঘন পানি পিপাসা পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, ওজন কমে যাওয়া, আনইনটেনশনাল বলি, মানে রোগী খাচ্ছে ঠিকমতো তারপরে ওজন কমে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তিনটা হচ্ছে ক্লাসিক্যাল সিমটম। এছাড়া অনেক সময় রোগীর পরীক্ষা করতে দেওয়া হচ্ছে প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হচ্ছে, এই জন্য এটাও একটা লক্ষণ হতে পারে। এছাড়া কোনো একটা সার্জারি বা অপারেশন হয়েছে বা কোনো একটা জায়গায় ক্ষত হয়েছে সেটা সারছে না, সেটাও একটা লক্ষণ হতে পারে। সবচেয়ে বড় বিষয় যেটা জানতে হবে মানুষদেরকে, সাধারণ মানুষকে, 50% মানুষের কোনো লক্ষণ নাও থাকতে পারে, 50% মানুষ লক্ষণ না নিয়েই ডায়াবেটিসে আক্রান্ত হয় বা সে জানে না, তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ডায়াবেটিস রোগীর সাধারণভাবে আমরা কীভাবে পরীক্ষা করে বুঝবো যে ডায়াবেটিস হয়েছে? হ্যাঁ, খুব চমৎকার কোশ্চেন যে কীভাবে পরীক্ষা কীভাবে করবো একজন ডায়াবেটিস রোগীকে নির্ণয় করার জন্য তার ডায়াবেটিস হয়েছে। তার জন্য যদি বলি আমরা সবচেয়ে সহজলভ্য যেটা আমরা করি হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, আরবিএস। আরবিএস বলি, র্যান্ডম ব্লাড সুগার মানে যে কোনো সময় রক্তে গ্লুকোজ দেখা বা সুগার দেখা, সেটাকে র্যান্ডম ব্লাড সুগার বলি। এখানে মনে রাখতে হবে যে সবসময় র্যান্ডম ব্লাড সুগারে ডায়াবেটিস নির্ণয় নাও হতে পারে। যারা একদম প্রাথমিক দিকের ডায়াবেটিস তাদের এই পরীক্ষায় ডায়াবেটিস নাও ধরা পড়তে পারে, সেজন্য বলা হয় যে ক্লাসিক্যাল বা একদম যেটাতে শতভাগ ডায়াবেটিস ধরা পড়বে সেটা হচ্ছে ওজিটিটি নামে একটা টেস্ট। ওজিটিটি মানে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখানে কী করা হয়, একজন মানুষকে রাতে খেয়ে 8 ঘন্টা খালি পেটে থাকতে হয়, সকালে একটা ব্রেকফাস্টের আগে একটা ব্লাড সুগার নেওয়া হয় রক্ত থেকে এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়া হয়, যারা অ্যাডাল্ট আমি বলছি, যারা 18 বছরের ওপরে, 75 গ্রাম গ্লুকোজ খাওয়া, 2 ঘন্টা পর আবার একটা রক্তে সুগার দেখা হয়। এটা দুটো দেখে আমরা একটা নির্ণয় করি যে তার রক্তে সুগার আছে কি না। কিন্তু র্যান্ডম পরীক্ষা করে রক্ত সুগার পাওয়া যাবে যদি অনেক বেশি হাই পাওয়া যায় সেক্ষেত্রে, কিন্তু আমি বলবো সবাইকে যাদের ডায়াবেটিস নাই তারা যদি ওজিটিটি টেস্টটা করে তাহলে কিন্তু একদম 100% বোঝা যাবে তার ডায়াবেটিস আছে কি না। যদি আমরা খালি পেটে যদি বলি 7 মিলিমোল অথবা তার বেশি, 7 মিলিমোল অথবা বেশি, অথবা 75 খালি পেটে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর, ঠিক 2 ঘন্টা পর 11.1 মিলিমোল পার লিটার অথবা তার বেশি, অথবা বলা হচ্ছে 3 মাসের একটা গড় পাওয়া যায়, এখন আমরা টেস্ট যারা আপনার করেন আমরা করি বা অন্যান্য চিকিৎসকরা করে SBA1C, এটাকে বলা হয় বাংলায় বললে 3 মাসের গড়। এই 3 মাসের গড়টা একটা পার্সেন্টেজে দেখানো হয়, সেটা যদি 6.5 বা 6.5% বা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো যে তার ডায়াবেটিস হয়েছে।